হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেব, যেই ইনফরমেশানটা হয়তো আপনারা অনেকেই জানেন কিংবা হয়তো কেউ কেউ জানেন না। তবুও আমি এটাকে আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিজ্ঞান কিভাবে এগিয়ে চলেছে এবং কিভাবে বিজ্ঞানের ইতিহাসের পাতায় একটি গবেষণা করতে গিয়ে একটি আবিষ্কার হয়েছে নতুন ঔষধ। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভাবছেন, করবেন বলে ভাবছেন বা করে ফেলেছেন, কিংবা যারা হেয়ার লস, হেয়ার ফল বিভিন্ন সমস্যায় ভুগছেন, যারা এই নিয়ে রিসার্চ করছেন, কিংবা এই ভিডিও যারা ইউটিউবে রেগুলার দেখেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে। তো ভিডিওটা শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘদিন গবেষণার পর মাথার সেসব কোষের চুল গজাতে পেরেছেন যেসব কোষ ইতিমধ্যেই মৃত হিসেবে গণ্য হয়েছিল। তারা মূলত অ্যালোপেশিয়া অ্যারেটা নামে এই যে রোগ, যেটাকে অ্যালোপেশিয়া অ্যারেটা বলা হয় কিংবা অ্যালোপেশিয়া আরাইতা বলা হয়, সেই এই নামের যে রোগ, যেটা আমরা সকলেই জানি, যে যেটাকে বাল্ডনেস বলা হয়ে থাকে, যে বাল্ডনেস বিভিন্ন কারণে হয়, তার মধ্যে বিজ্ঞানসম্মত একটি নাম হচ্ছে অ্যালোপেশিয়া আরাইতা। তো এই নামের একটি রোগের চিকিৎসা করতে গিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ঔষধ ব্যবহারে সফলতা অর্জন করেছেন। অ্যালোপেশিয়া আরাইতা রোগাক্রান্ত ব্যক্তির সম্পূর্ণ মাথা অথবা হুলির বিচ্ছিন্ন কিছু অংশে চুল গজানোর কোষগুলো নষ্ট হয়ে যায়। জার্নাল নেচার মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে আরো বলা হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুল পড়া রোধ ও ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া, পড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ধসে যাওয়া কোষকে পুনরুজ্জীবিত করতে কাজ করে আসছে। গবেষকরা স্নায়ুতন্ত্রের এমন কিছু কোষকে চিহ্নিত করতে পেরেছিলেন যা চুলের জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করে থাকে। বছর খানেক আগে ইঁদুরের ওপর গবেষণা শেষে বিজ্ঞানীরা অ্যালোপেশিয়া আরাইতা আক্রান্ত তিন ব্যক্তির ওপর অস্থিমজ্জা প্রতিস্থাপনের কার্যকর ঔষধ রুক্সোলিটিনিব প্রয়োগ করেন। তারপর আসে সেই কাঙ্ক্ষিত সফলতা। তো এই ঔষধটির নাম হচ্ছে রুক্সোলিটিনিব। এটা অনেকেই ব্যবহার করেছেন, আবার অনেকে করেননি। ব্যবহারের পরে হয়তো বোঝা যাবে যে এটা কতটা কার্যকর, যদিও এটা মিনক্সিডিল কিংবা ফিনাস্টারাইডের মতো অত জনপ্রিয় হতে পারেনি, কিন্তু আমার মনে হলো এই ইনফরমেশনটা আপনাদের জানা দরকার যদি আপনারা হেয়ার নিয়ে জানতে চাইছেন এবং এই ব্যাপারে বিশেষ আগ্রহী আপনারা যারা যারা আছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওটি। হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ক নানা তথ্য আমি আমার চ্যানেলে দিয়ে থাকি এবং আমাদের ক্লিনিকে বিভিন্ন ব্যাপার নিয়ে হেয়ারের রিসার্চ চলছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিকে লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, যাতে করে যদি আপনি নতুন দেখছেন এই ভিডিওটা, যাতে করে আপনি আপনার পরবর্তী যেই ইনফরমেশনাল এডুকেশনাল ভিডিওগুলো আমার চ্যানেলের আপনি খুব সহজেই যাতে পেয়ে যান। তো দেখতে থাকুন আমার চ্যানেল। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন কিংবা ফ্রি কনসালটেশন পেতে চান, তাহলে অবশ্যই চলে আসুন আমাদের ক্লিনিকে। ক্লিনিকের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং ইনফরমেশনও ভিডিওর সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের জন্য আসছি, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট অল নোটিফিকেশন অটোমেটিক্যালি। Thank you.